সরকারি ঘোষণা অনুযায়ী আগামী 16 জুলাই পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকলেও হুট করেই করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনের ঘোষণা আসে। পরে কিছুটা বিধিনিষেধ যোগ করে সেটি কার্যকর করা হয় সোমবার থেকেই। নতুন ঘোষণায় সীমিত পরিসরে লকডাউনের প্রথম দিনে গণপরিবহন বন্ধ থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়ে জরুরি প্রয়োজনে রাস্তায় বের হওয়া মানুষ। অফিসগামী যাত্রীদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতায়াতের ব্যবস্থা করবে এমন কথা থাকলেও কার্যত তার দেখা মেলেনি। অন্যদিকে গণপরিবহন বন্ধের কারণে সময় মতো অফিসে পৌঁছাও তাদের অনেকের পক্ষে সম্ভব হয়নি। মানে অনেক বেশি কষ্ট পাচ্ছে, আমি আসছি বদ্ধার থেকে এখানে পর্যন্ত হেঁটে, কোনো গাড়ি পাচ্ছি না। একটা গাড়িতে উঠছিলাম, ও অর্ধেক এনে 20 টাকা নিয়ে নামাই দিয়েছে। এভাবে চলে গেলে আমরা চাকরি কীভাবে করবো? গাড়ি ঘোড়াদের নাই, আমরা অনেক কষ্ট করে চলাফেরা করতেছি। শুধু অফিসগামীরাই নন, জরুরি প্রয়োজনে যারা ঘর থেকে বের হয়েছেন, যানবাহনের ভোগান্তিতে পড়েছেন তারাও। একচেটিয়া রিক্সার আধিপত্য থাকায় ভাড়াও গুনতে হয়েছে বেশি। গাড়ি ঘোড়া নাই, রিক্সা চলতেছে, ভাড়া ডাবল নিচ্ছে। আমাদের এখানে এখন তো গাড়ি ঘোড়া একদম নাই, যার কারণে রিক্সা ভাড়াটা অনেক বেশি হচ্ছে। ভাড়া তো অনেক আছে, এখন ভাড়া অনেক থাকলে কী করবে? এখন তো চাকরিতেও যেতে হবে, প্যাডা দায়ের জন্য বাইরেছি ঘর থেকে, কী করবো? উপায় তো নাই। সোমবার থেকে শুরু হওয়া এই লকডাউনের বিধিনিষেধ কার্যকর থাকবে বুধবার পর্যন্ত। তবে এরপর থেকে শুরু হওয়া কঠোর লকডাউন কী করে মানুষ সামাল দেয় সেটি এখন দেখবার বিষয়। মূর্ছনৈশী, মহানগর নিউজ, চট্টগ্রাম।